সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, 24শে মে থেকে যে পরীক্ষা শুরু হবে সে বিষয়টি একদমই গুজব বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আগামী 24শে মে থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ মনসুরুল আলম। এ বিষয়ে বিস্তারিত জানাবো তার আগে জানাচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে এই খবরটি শেয়ার করুন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের যেসব প্রার্থী আছে তারা তারা যেন বিষয়টি সম্পর্কে সচেতন থাকতে পারে। যে বিষয়টি বলছিলাম, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আগামী 24শে মে থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু প্রচার করা হচ্ছে তা পুরোপুরি গুজব বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ মনসুরুল আলম। শনিবার এই কথা জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ মনসুরুল আলম বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, এমন কিছু হলে অবশ্যই তা গণমাধ্যমে প্রকাশ করা হবে। ফেসবুকে ছড়ানো হচ্ছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা 4 ধাপে অনুষ্ঠিত হবে আগামী 24শে মে থেকে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে, আগামী 24 ও 31শে মে এবং 14 ও 21 জুন সকাল 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কথাগুলি পুরোপুরি অসত্য বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ মনসুরুল আলম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, করোনার মধ্যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটি মহল একে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অসত্য তথ্য প্রকাশ করছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন মনীষ চাকমা বলেন, বিসিএস পদের সংখ্যা 2000 আর প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মাঠ পর্যায়ে নিয়োগ পরীক্ষার কোনো নির্দেশনা নেই, এ বিষয়টি একদম প্রাথমিক ভাবে রয়েছে। আমরা কবে করব তাও জানি না, তবে এটা ঠিক নিয়োগ পরীক্ষার বিষয়ে আমাদের নজরে আছে। তিনি আরো বলেন, প্রতারক চক্রের অভাব নেই, সারা দেশে বেশ কিছু প্রতারক চক্র এভাবে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। তবে এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে আবেদনকারীদের অনুরোধ করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন মনীষ চাকমা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল্লাহ বলেন, করোনা পরিস্থিতি ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে নিয়োগ পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এই অবস্থাতে নিয়োগ সংক্রান্ত টেকনিক্যাল কাজ আমরা এগিয়ে রেখেছি। পরীক্ষার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে। আগামী 30শে মার্চ বিদ্যালয় খোলায় সরকারি সিদ্ধান্তকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। বিদ্যালয় খোলা সম্ভব হলে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে। জানা গেছে, গত 24 অক্টোবর সকাল 10:30 থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হলে 24 নভেম্বর পর্যন্ত 13,05,000 বেশি আবেদন জমা হয়। অনলাইনে আবেদন করতে গিয়ে নানা ধরনের ভুল সংশোধন করতে দ্বিতীয় ধাপে তা সংশোধন করার সুযোগ দেয় ডিপিই। তার মধ্যে একাডেমিক সার্টিফিকেট গ্রহণ না করা, বিশ্ববিদ্যালয়ে যুক্ত না থাকার আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার লিঙ্গ নির্বাচনে ভুল সহ নানা ধরনের জটিলতার সমাধান হয়। উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত বছরের 19শে অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মাধ্যমে 32,500 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে প্রাক প্রাথমিক পর্যায়ে 25,630 জন নিয়োগ হবে, বাকি শূন্য আসনে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে শূন্য আসনের সংখ্যা বাড়লে এর সংখ্যা আরো বাড়তে পারে।